আজ খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ধূপগুড়ির একটি বেসরকারি লজে নাবার্ডের নতুন ডিডিএ মাননীয় রণদীপ মাঝি সাথে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলো ও বিওডি ও সিওদের সাথে পরিচয় পর্ব সম্পন্ন হলো এবং এই দিন নতুন ডিডিএম সাহেবকে বরণ করে নিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিদায়ী ডিডিএম মাননীয় সরোজ কুমার জেনা মহাশয়, তাকেও বিদায় সম্বর্ধনা জানানো হয়েছিল। নবাগত ডিডিএম মাননীয় রণদীপ মাঝি এবং সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর বিপ্লব দাস এবং গবেষক ডক্টর রতন চন্দ্র রায়, এছাড়া উপস্থিত ছিলেন ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা এবং খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি লক্ষ্মীকান্ত রায় ও সভাপতি বিপ্লব সরকার মহাশয়। এছাড়া 23টি ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে আগত প্রায় 80 জন বিওডি এবং সিওর উপস্থিতি ছিল এদিনকার অনুষ্ঠানে। আপনারা দেখছেন উত্তরা সোদ খবর, আপন খবরিয়া সন্তোষ রায়ের রিপোর্ট ধূপগুড়ি থেকে। স্যারকে সম্মানিত করবে, মোবাইল হ্যান্ড পেয়েছে, ডিএমএ এর পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। গৌতম রায় নিয়োগী তো যেটা আমি একদিন বা দুদিন ধরে বুঝেছি যে আপনারা ডাইভার্স অনেক রকম অ্যাক্টিভিটির সাথে আপনারা যুক্ত আছেন, সেটা এগ্রিকালচারে এবং অ্যালাইড সেক্টরে অলমোস্ট যত এখানে দেখলাম সেই কাজের মাধ্যমে ওনাদের দৌড়ের গতি কিন্তু আরো বেড়ে যাবে। যে দৌড় হয়তো স্পিড ছিল জেলা সাহেবের ইয়েতে, সেই দৌড়ের স্পিড কিন্তু হয়তো আরো বেড়ে যাবে। আপনি এমনিভাবে কথা কাছেন যাতে আমাদের জলপাইগুড়ি জেলায় এবং অনেক ক্ষেত্রেই আমি খোঁজ খবর রাখি। তো আমি এফটিসিদের অনুরোধ করব আপনাদের কাজ এগিয়ে নিয়ে যান এবং আমাদের জলপাইগুড়ি জেলায় আরো অনেক ফাঁকা জায়গা আছে, ফাঁকা কাজের ক্ষেত্র আছে, সেগুলো যাতে আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি ঘটে।